আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সৃজনশীল সমস্যার সমাধান, অষ্টম শ্রেণী, দ্বিতীয় অধ্যায়ের আজকে 11তম পর্ব শুরু করতে যাচ্ছি। 11তম পর্বে আমি যে সৃজনশীল সমস্যাটি নিয়েছি সেটি কোনো আসল সরল মুনাফায় 2 বছরে মুনাফা আসলে 4,500 টাকা হয়, এটি হচ্ছে উদ্দীপক। আর আমাদেরকে যে সমস্যাগুলো সমাধান করতে হবে, 1 নম্বর সমস্যাটি হচ্ছে নিচের খালি ঘরে প্রয়োজনীয় তথ্য দিয়ে পূরণ করো, অর্থাৎ ক্রয়মূল্য 350 টাকা, বিক্রয় মূল্য 357 টাকা হলে শতকরা লাভ বা ক্ষতি কত, এই ঘরটি পূরণ করতে হবে। 6 নম্বর সমস্যাটি হচ্ছে মুনাফা আসলের 2 ভাগের 1 অংশ হলে উদ্দীপক অনুযায়ী আসল ও মুনাফার হার নির্ণয় করো। এবং 9 নম্বর সমস্যাটি হচ্ছে 9% চক্রবৃদ্ধি মুনাফায় উদ্দীপকে উল্লিখিত সময়ে চক্রবৃদ্ধি মূলধন 4,500 টাকা হলে আসল কত। এ ছিল আজকের সমাধান সমস্যা, আর এটি যশোর বোর্ডে 2018 সালে এসেছিল। এখন আমরা সমাধান চলে যাব। আমরা প্রথমে 1 নম্বর সমস্যাটি দেখছি, নিচের খালি ঘরে প্রয়োজনীয় তথ্য দিয়ে পূরণ করো, অর্থাৎ ক্রয়মূল্য যদি 350 টাকা হয় এবং বিক্রয় মূল্য যদি 357 টাকা হয় কত লাভ বা ক্ষতি। যেহেতু এখানে বিক্রয় মূল্যটা বেশি এবং ক্রয় মূল্যটা কম, সেজন্য লাভ হচ্ছে, তাহলে আমরা সমস্যাটি সমাধানে চলে যাচ্ছি। তো এখানে দেওয়া আছে ক্রয়মূল্য 350 টাকা এবং বিক্রয়মূল্য 357 টাকা। যেহেতু বিক্রয়মূল্য ক্রয়মূল্যর চেয়ে বেশি, সেজন্য লাভ হয়, সুতরাং লাভ হয় সমান 357 - 350, অর্থাৎ 357 থেকে 350 চলে গেলে 3 টাকা হয়। এখন যেহেতু আমাকে শতকরা লাভ বা লাভ বের করতে হবে, ক্ষতি না, যেহেতু এখানে লাভ হয় সেহেতু শতকরা লাভ বের করতে হবে। এখন এই লাভটা, এই 7 টাকা লাভটা মূলত লাভ সবসময় নির্ভর করে ক্রয়মূল্যের উপর। যেহেতু ক্রয়মূল্য 350 টাকা, সেজন্য 350 টাকায় লাভ হয় 7 টাকা, সুতরাং 1 টাকায় লাভ হয়। যেহেতু 350-এর চেয়ে 1 কম, এজন্য 350 ভাগ হয়ে যাবে, 350 নিচে চলে আসলো 7 উপরে, সুতরাং 100 টাকায় লাভ হয়। 100 যেহেতু 1-এর চেয়ে বেশি, সেজন্য 100 গুণ হবে, গুণ হলে উপরে হয়, এজন্য 7 গুণন 100 নিচে 350। আমরা যদি 0-কে 0 দিয়ে কাটি এবং 10-কে যদি 5 দিয়ে কাটি, তাহলে 2 বার 10, আর 5 দিয়ে যদি আমরা 35-কে কাটি 7 বার, 7 দিয়ে যদি 7-কে কাটি 7 কাটা, তাহলে 2 থাকতেছে 2 টাকা, সুতরাং নির্ণয় লাভ 2%। 2 টাকা বলতে 100 টাকার মধ্যে 2 টাকা, তার মানে হচ্ছে নির্ণয় লাভ 2%। আমাদের 6 নম্বর সমস্যাটি সমাধান হয়ে গেল। আমরা 6 নম্বর সমস্যাটি দেখি এবার। 6 নম্বর সমস্যাটি হচ্ছে মুনাফা আসলের 2 ভাগের 1 অংশ হলে উদ্দীপক অনুযায়ী, অর্থাৎ উদ্দীপকের যে কথা বলা হয়েছে যে সময়টা 2 বছর এবং মুনাফা আসলটা 4,500 টাকা, এই অনুযায়ী আমাদেরকে এই সমস্যাটি সমাধান করতে হবে। উদ্দীপক অনুযায়ী আসল ও মুনাফার হার নির্ণয় করো। তাহলে মুনাফাটা আসলের 2 ভাগের 1 অংশ, তার মানে আসল যদি 2 টাকা হয় মুনাফা হবে 1 টাকা, তাহলে মুনাফা আসল এবং মুনাফা যোগ হলে 3 টাকা হবে। ওই অনুযায়ী আমরা অঙ্কটা করব। তাহলে আমরা চলে যাচ্ছি সমস্যাটির সমাধানে। দেওয়া আছে মুনাফা আসল 4,500 টাকা, এটি উদ্দীপকে দেওয়া আছে 4,500 টাকা, মনে করি আসল 2 টাকা। অর্থাৎ আমরা সবসময় খেয়াল রাখবো, যদি মুনাফা আসলের যেই অংশটা বলবে, নিচের অংশটাকে আমরা যদি আসল ধরি আর উপরের অংশটা হয়ে যাবে তখন মুনাফা, তাহলে আমাদের জন্য সমস্যাটা খুব সহজে সমাধান করা যাবে। এভাবে করলে আমাদের জন্য সমস্যাটি সহজে সমাধান হবে। তাহলে যেহেতু 2 ভাগের 1 অংশ বলছে মুনাফা, তো 2 টাকা যদি হয় আসল, তাহলে মুনাফা হবে 1 টাকা, তাহলে আসল 2 টাকা হলে মুনাফা 1 টাকা, সুতরাং মুনাফা আসল, আসল এবং মুনাফা যোগ হবে। এখন আমরা সুতরাং লিখতেছি মুনাফা আসল, সুতরাং মুনাফা আসল 2 যোগ 1 টাকা, অর্থাৎ 3 টাকা, তার মানে আসল যদি 2 টাকা হয় মুনাফা হবে 1 টাকা এবং মুনাফা আসল মিলে 3 টাকা। তো মুনাফা আসল যদি 3 টাকা হয় আসল 2 টাকা, মুনাফা আসল 3 টাকা হলে আসল 2 টাকা, তাহলে আমরা লিখবো সুতরাং মুনাফা আসল 3 টাকা হলে আসল 2 টাকা, সুতরাং মুনাফা আসল 1 টাকা হলে, যেহেতু এটা কমে গেছে, যখনই কমে যাবে তখন এটা ভাগ হবে, অর্থাৎ এই 3 ভাগ হয়ে নিচে চলে আসলো 3 ভাগের 2 টাকা। সুতরাং যেহেতু আমাদেরকে বলছে উদ্দীপক অনুযায়ী, উদ্দীপকের মুনাফা আসল 4,500 টাকা, তো সুতরাং মুনাফা আসল যদি 4,500 টাকা হয়, 4,500 টাকা, তো 4,500 টাকা 1-এর চেয়ে বেশি, এজন্য গুণ হবে, গুণ হয়ে গেল উপরে। এখন আমরা যদি কাজ করি, 3 দিয়ে আমরা কাটতে পারি 4,500-কে, এটা 1,500 বার যাবে, অর্থাৎ 3×15=45 আর 2টা 0। এখন 1,500 অর্থাৎ 1,500-কে যদি 2 দ্বিগুণ করি 3,000 টাকা, তার মানে আসল হচ্ছে 3,000 টাকা। আমাদের একটা উত্তর বের হয়ে গেছে,
এখানে বলেছিল যে উদ্দীপক অনুযায়ী আসল মুনাফার হার নির্ণয় করো। তা আমাদের আসলটা বের হয়ে গেছে, এখন আসল যেহেতু বের হয়েছে আমাদের মুনাফা আসল ছিল 4,500 টাকা। মুনাফা আসল থেকে যদি আমরা আসলটা বাদ দিই তাহলে মুনাফাটা বের হয়ে যায়, এই জন্য 4,500 থেকে আসল 3,000 টাকা বাদ দিয়ে দিলাম। আসল 3,000 টাকা বাদ দিলে আমাদের থাকে 1,500 টাকা, তাহলে এই 1,500 টাকা হচ্ছে মুনাফা। তাহলে এই 3,000 টাকার 2 বছরের মুনাফা, কারণ আমাদেরকে বলছিল যে এই সময়ের আলোকে সময় দুই বছর অনুযায়ী মুনাফাটা হয়েছে এই 1,500 টাকা। তাহলে 3,000 টাকার 2 বছরের মুনাফা হচ্ছে 1,500 টাকা, সুতরাং 1 টাকার 1 বছরের মুনাফা। তো এখানে টাকা ছিল 3,000 কমে 1 হয়ে গেছে, সময় ছিল 2 বছর এও 1 হয়ে গেছে, তার মানে দোনোটাই কমেছে। দোনোটা কমার কারণ দোনোটা নিচে চলে আসবে, এর জন্য 3,000ও ভাগ হয়ে নিচে চলে আসলো, 2ও ভাগ হয়ে নিচে চলে আসলো। এখন আমরা শতকরা বের করতে হবে আমাদেরকে, যে শতকরা কত, মুনাফার হার মানে 100 টাকার মধ্যে। তাহলে সুতরাং 100 টাকার 1 বছরের মুনাফা। তো এখানে 1 ছিল, এখানেও 1 ছিল, তাহলে সময়ের কোনো পরিবর্তন নেই, শুধু পরিবর্তন টাকার, 1 টাকার জায়গায় 100 টাকা হয়ে গেছে, বেড়ে গেছে, তো এই 100 টাকা উপরে গুণ হয়ে গেল। তাহলে এবার যদি আমরা এই শূন্য দিয়ে এই শূন্যকে কাটি, এই শূন্য দিয়ে যদি এই শূন্যকে কাটি, 15 দিয়ে আমরা 30কে কাটতে পারি 2 বার, 2 দিয়ে যদি আমরা 100কে কাটি 50 বার, এবং 50কে যদি এই 2 দিয়ে কাটি তাহলে 25 বার, তার মানে 25 টাকা, 100 টাকার মধ্যে 25 টাকা। 100 টাকার মধ্যে 25 টাকা মানেই হচ্ছে এটা মুনাফার হার। সুতরাং নির্ণয় আসল 3,000 টাকা এবং মুনাফার হার 25%, 25% মানেই 100 টাকার মধ্যে 25 টাকা। তাহলে আমাদের 6 নম্বর সমস্যার সমাধান হয়ে গেলো। এবার আমরা 9 নম্বর সমস্যাটি দেখি। এখানে 9 নম্বর সমস্যাটি বলছে 9% চক্রবৃদ্ধি মুনাফায় উদ্দীপকে উল্লিখিত সময়ে, উদ্দীপকে উল্লিখিত সময় বলতে 2 বছর, উদ্দীপকে উল্লিখিত সময়টা হচ্ছে 2 বছর, তার মানে 2 বছরে চক্রবৃদ্ধি মূলধন যদি 4,500 টাকা হয় তাহলে আসল কত, এটি বের করতে হবে এখন আমাদেরকে। তাহলে আমাদের এখানে চক্রবৃদ্ধি মূলধন মানে সি এর মান হচ্ছে 4,500 টাকা, মুনাফার হার আর বলতে 9%, আর সময়ে এন বলতে 2। তাহলে এই জিনিসগুলি দেওয়া আছে আমাদেরকে আসল বের করতে হবে। আমরা চলে যাচ্ছি সমস্যায়, মনে করি আসল পি টাকা, যেহেতু আসল দেওয়া নেই আসল বের করতে হবে, আমরা এটাকে পি টাকা ধরে নিলাম। দেওয়া আছে চক্রবৃদ্ধি মূলধন সি ইকুয়াল 4,500 টাকা, এখানে চক্রবৃদ্ধি মূলধন বলেছে 4,500 টাকা। তারপরে সময় অ্যান ইকুয়াল 2 বছর, যেহেতু বলছে যে উল্লিখিত সময় বলতে এখানে উদ্দীপকের সময়টা, উদ্দীপকের 2 বছর আছে, তো উদ্দীপকের সময় 2 বছর। মুনাফার হার আমাদের প্রশ্নের মধ্যে 9 নম্বর প্রশ্নে বলেছে 9%, তাহলে মুনাফার হার আর ইকুয়াল 9%, 9% মানে 100 দিয়ে 9কে ভাগ, 9কে যদি 100 দিয়ে ভাগ দিই তাহলে 0.09। এখন আমরা এর আলোকে বের করব এখন পি এর মান। আমরা জানি সি ইকুয়াল পি ইন্টু 1+r হোল টু দি পাওয়ার এন। তাহলে আমরা এই সূত্রে চলে যাব, আমরা জানি সি ইকুয়াল পি ইন্টু 1+r হোল টু দি পাওয়ার এন। এখন আমাদের সি এর মান 4,500 টাকা, আমরা দেখেছি এখানে বসে যে চক্রবৃদ্ধি মূলধন সি ইকুয়াল 4,500, সি ইকুয়াল 4,500 বসিয়ে দিলে পি এর মান আমাদেরকে বের করতে হবে। যেহেতু এটি পাটিগণিত, 1টা 1 হয়ে গেল, যোগ আর এর মান আমাদের 0.09, এটি বসিয়ে দিলাম, আর এন হচ্ছে 2 বছর, এই জন্য এনের জায়গায় এই 2 বসে গেল। এখন 1-এর সাথে 0.09 যদি যোগ হয় তাহলে 1.09, কারণ 1টা যোগ হবে 0-এর সাথে, 1.09, এটার উপর পাওয়ার 2, তার মানে 1.09 2 বার গুণ 1.09-এর সাথে আবার 1.09 গুণ, যখন 1.09-এর সাথে 1.09 গুণ করা হয় তখন হয় 1.1881। এখন আমার পি এর মান বের করতে হবে, যেহেতু পি এর মান বের করতে হবে পিটা থেকে যাবে, আর পি এর সাথে এটা গুণ অবস্থা ছিল, এটি যেহেতু আমাকে সমসাময়িক উত্তরে নিয়ে যেতে হবে তাহলে ভাগ হয়ে গেল, অর্থাৎ এটি এদিকে এসে ভাগ হয়ে গেল, শুধু পি থেকে গেল। এখন 1.1881 এটা দিয়ে যদি আমরা 4,500কে ভাগ দিই তাহলে এটি আমাদের হয় 3,787.56 প্রায়, অর্থাৎ আমাদের এরপরেও আরও কিছু মান আছে আমাদের এই প্রায় নেওয়া লাগলো। আমরা যদি একটু ক্যালকুলেটরে দেখি তাহলে আমরা বুঝতে পারবো, আমরা একটু ক্যালকুলেটরে দেখে নিই, 4,500 এটাকে আমরা ভাগ দেব 1.1881 এটা দিয়ে ভাগ দিলাম, তো ভাগ দিলে আমাদের রেজাল্ট আসতেছে যেটা, এটা হচ্ছে 3,787.5599। যেহেতু আমি 2 অঙ্ক পরিমাণ রাখবো দশমিকের পরে তাহলে আমাকে 5 রাখতে হবে, কিন্তু 5-এর পরের যে অঙ্কটা, এই 5-এর পরে যে অঙ্কটা আছে এটা হচ্ছে 9, তার মানে আমরা জানি যে দশমিকের ক্ষেত্রে যদি কোনো মান নিতে হয়, যেই অপরিমাণ অঙ্ক নিব তার পরের অঙ্কটা যদি 5 অথবা 5-এর চেয়ে বেশি হয় তাহলে 1 বাড়ে, যেহেতু এখানে 9 আছে তাহলে এটা 1 বেড়ে
পাঁচের সাথে এক যোগ হয়ে ছয় হয়ে গেল, এই জন্য 3,787.56 প্রায় পি এর মান। তা আমরা পি যেটা মান বের করা লাগে এটাকে বাম পাশে রাখতে হবে, পিটাকে আমরা বাম পাশে নিয়ে আসলাম এবং মানটাকে ডান পাশে নিয়ে গেলাম। সুতরাং নির্ণয় আসল 3,787.56 টাকা প্রায়। তাহলে আজকে আমাদের এই 11 নম্বর সমস্যার সমাধান হয়ে গেল। আশা করি তোমাদের বুঝতে সমস্যা হবে না। যদি কোনো কারণে কোথাও বুঝতে সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, তোমাদের উপকারী মনে হয়, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে ক্লিক করে রাখবে আমার পরবর্তী ভিডিওগুলি সাথে সাথে পাওয়ার জন্য। আর তোমাদের যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাবে, আমি তোমাদেরকে সমাধান করে দেওয়ার চেষ্টা করব এই সমস্যাগুলির। অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে যাতে করে মানুষ আরও উপকৃত হতে পারে এই সমস্যাগুলি থেকে। সর্বশেষ তোমাদের জ্ঞান যেন আল্লাহ বৃদ্ধি করে দেয় সেই দোয়া কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।